সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওটা হবে একাদশ শ্রেণীর জন্য একাদশ শ্রেণীর ভূগোলে দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কান্টের নিহারিকা মতবাদটি আলোচনা করো এই মতবাদ থেকে তোমাদের আগে একটা ক্লাসে বা আগে একটা ভিডিওতে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি মতবাদটা সেই ভিডিওটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে তোমাদের সুবিধার জন্য দিলাম ওই ভিডিওটা একবার দেখে নেবে আজকের ভিডিওতে কিন্তু কান্টের যে নিহারিকা মতবাদটা কীভাবে লিখবে এবং তার নোটস প্রোভাইড করা হবে তবে নোটসটি সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু যদি চাও এই এই জায়গাটা একটু বুঝে নেওয়ার তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও একটা লিংক দিয়ে দিচ্ছি ওই লিঙ্কে ক্লিক ক্লিক করে ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে এবং এই জায়গাটা সম্পূর্ণ হবে কারণ কান্টের ল্যাব কান্টের যে নিহারিকা মতবাদটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রায়ই পরীক্ষায় এটা চলেই আসে কান্ট ল্যাপলাসের নিহারিকা মতবাদটির মধ্যে আজকের ভিডিওতে আমরা নোটস দিচ্ছি কান্টের নিহারিকা মতবাদ তো প্রথমে ভূমিকা দেবে জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট এবং ফরাসি গণিতত্ব ল্যাপলাস বলেন নিহারিকার কিছু কিছু অংশ কোনো কোনো কারণে বিচ্ছিন্ন হয় এবং ঘণীভূত হয়ে গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়েছে এটি নিহারিকা মতবাদ নামে পরিচিত এবার শুরু হচ্ছে কান্টের মতবাদ মূল বক্তব্য প্রথম বহু কোটি বছর আগে মহাকাশ তথা সৌরজগৎ মেঘপুঞ্জ দ্বারা পরিপূর্ণ ছিল মেঘপুঞ্জ শীতল ও গতিহীন কঠিন পদার্থ দ্বারা গঠিত হয়েছিল দ্বিতীয়ত মেঘপুঞ্জের আদি কঠিন বস্তুকণা পৃথক আকর্ষণের ফলে একে অপরের ওপর সংঘর্ষে লিপ্ত হয় তৃতীয়ত তাদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয় এবং তারা আবর্তিত হতে থাকে অবশেষে তারা পরস্পর মিলিত হয়ে বিশাল আকারের উত্তপ্ত ঘূর্ণায়মান নিহারিকায় পরিণত হয় পঞ্চম সরি চতুর্থ এদের অভ্যন্তরস্থ ভূ বস্তুগুলির সংঘর্ষে ঘূর্ণন বেগ বৃদ্ধি পায় পঞ্চম পরবর্তীকালে নিহারিকাটি ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে এবং কেন্দ্রাতিক বলের প্রভাবে নিহারিকার মধ্যভাগ প্রসারিত হতে থাকে ছ নম্বর হল অবশিষ্ট উত্তপ্ত অংশর কেন্দ্রীয় অংশটি সূর্যে পরিণত হয় এবং বিচ্ছিন্ন অংশগুলি ঘনীভূত হয়ে গ্রহে পরিণত হয় এই গ্রহগুলি আবার একই প্রক্রিয়ায় একাধিক উপগ্রহের সৃষ্টি করে পরিপূর্ণ সৌরজগত তৈরি করে গুরুত্ব এক নম্বর এই মতবাদটি একটি সহজ সরল মতবাদ যা সমস্ত মানুষের বোধগম্য দ্বিতীয়ত এটি পৃথিবীর উৎপত্তি ব্যাখ্যায় প্রথম বিজ্ঞানসম্মত মতবাদ তিন নম্বর এটি অতি আধুনিক মতবাদের অনুরূপ এবার আসছি সমালোচনা এই মতবাদটি এই মতবাদটিতে আদি বস্তুকোনার উৎসের কোনো উল্লেখ নেই দ্বিতীয়ত নিহারিকার বলয় সৃষ্টির জন্য যে প্রবল ঘূর্ণন বেগ থাকার দরকার ছিল তা ছিল না প্রাথমিক বস্তুকোনার পারস্পরিক সংঘর্ষের ফলে তাদের মধ্যে আগবর্তন বেগ সৃষ্টি হতে পারে না তিন নম্বর এই মতবাদে আদি বস্তুকোনার বিপরীতে ও কম সময়ে গ্রহ উপগ্রহদের আবর্তন গ্রহ উপগ্রহদের একই দিকে পশ্চিম থেকে পূর্বে আবর্তন শুক্র এবং ইউরানাসের ক্ষেত্রে আলাদা আবর্তনের দিক হওয়ার কারণ ব্যাখ্যা করা যায় না তো এই ছিল আজকের এই ভিডিও এই ভিডিওটি ডেসক্রিপশানে তোমাদের এই কান্টের তত্ত্বটি বোঝানো হয়েছে সেই ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে ভিডিওটি অবশ্যই দেখে নাও তোমাদের অনেকটা সাহায্য হবে এবং এই ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকে এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ভবিষ্যতে ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ